আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা ঘরোয়া চিকিৎসা শেয়ার করব যেটা ছোট বাচ্চা থেকে বড় সবারই ঘন ঘন ঠান্ডা লাগা কিংবা সর্দি কাশির মতো সমস্যা দূর করে, পাশাপাশি এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে এবং সেখানেই আমি বলবো কেন এই ঘরোয়া চিকিৎসাটা এতটা কার্যকরী। প্রথমেই দেখে নেই এই হোম রেমেডিটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। নিয়েছি হলুদ গুঁড়া, চেষ্টা করবেন ভালো মানের হলুদ গুঁড়াটা ব্যবহার করার। এখানে কিন্তু কাঁচা হলুদ বেটেও ব্যবহার করা যাবে, তবে কাঁচা হলুদের অনেক তীব্র একটা গন্ধ থাকে যেটা অনেকেই খেতে পায় না। নিয়েছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়া। নিয়েছি ভালো মানের খাঁটি ঘি, এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি, আর যতটুকু লাগবে এখান থেকে নিয়ে ব্যবহার করব। আর নিয়েছি গুড়, এখানে আমি প্রায় এক কাপে তিন ভাগের এক ভাগ পরিমাণ গুড় নিয়েছি। চেষ্টা করবেন গুড়টাও যাতে ভালো মানের হয়, কারণ এই ঘরোয়া চিকিৎসার সর্বোচ্চ ফলাফল পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটা উপাদান ভালো মানের হতে হবে। চলে যাচ্ছি মূল প্রসেসে। প্রথমেই একটা পাত্রে গুড়টা নিয়ে নিচ্ছি। এখন এই গুড়ের সঙ্গে অন্যান্য উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি প্রায় এক চিমটি পরিমাণে লবণ। গুড়ে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আর যারা প্রথম প্রথম এটা বানাচ্ছেন তারা চেষ্টা করবেন হলুদের গুঁড়াটা কম দেওয়ার, কারণ অনেক সময় হলুদের গন্ধটা অনেকেই খেতে পারে না, বিশেষ করে বাচ্চারা। পরবর্তীতে ধীরে ধীরে পরিমাণটা বাড়াতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, এখানে আমি সাত আটটা গোলমরিচ গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। নিয়মিত ঘি খেলে কিন্তু আমাদের শরীরটা গরম থাকে আর সর্দি কাশির মতো সমস্যা সহজেই আক্রান্ত করতে পারে না। পাশাপাশি হলুদে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস। হলুদ আমাদের রক্তকে পরিশোধিত করে, পাশাপাশি যে কোনো ধরনের ইনফেকশন খুব দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে থাকে। এখানে কিন্তু গোলমরিচটা বাদ দিলে চলবে না, অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ হলুদে আছে কার্কিউমিন নামের এক ধরনের উপাদান, আর এই উপাদানটা যাতে আমাদের শরীর ঠিকঠাকভাবে শোষণ করতে পারে এর জন্য দরকার হয় গোলমরিচের। পাশাপাশি গোলমরিচ কিন্তু আমাদের বুকে জমে থাকা কফ গলে যেতেও সাহায্য করে থাকে। মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়ে আমি দুই হাতের তালুতে ঘি লাগিয়ে নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম ছোট ছোট লাড্ডু বানিয়ে নেব, অনেকটা চকলেটের মতো। বাচ্চারা কিন্তু এই চকলেটটা খেতে খুবই পছন্দ করে, পরিবারের সবাই এটা খেতে পারবেন, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই। তবে এক বছরের কম বয়সী বেবিরা এটা খেতে পারবে না। প্রথমে বাচ্চাদের অল্প অল্প করে দিতে পারেন এবং ধীরে ধীরে পরিমাণটা বাড়াবেন। এরকম ছোট ছোট বল বানিয়ে একটা কাচের পাত্রে সংরক্ষণ করতে পারেন, নর্মাল ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এই হোম রেমেডিটা তৈরি করার জন্য আমি যে যে উপকরণ ব্যবহার করেছি তার প্রত্যেকটা প্রাকৃতিক এবং এর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াও নাই, তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আসলে এই ধরনের প্রাকৃতিক উপাদানগুলি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে, যা এই মুহূর্তে আমাদের খুবই দরকার, বিশেষ করে আমাদের বাচ্চাদের। আপনারা এই হোম রেমেডিটা তৈরি করে নিজেরাও খান, বাচ্চাদেরকেও খাওয়ান, দেখবেন আগের থেকে অনেক বেশি ভালো আছেন, অনেক বেশি সুস্থ আছেন। আশা করছি আমার আজকের ভিডিওটা থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।